আমার এলাকার মাটি পানি তারা নষ্ট করছেন, তারার সাথে সংসার করতাম না। একটা রাস্তার একটা বাড়ি হইলেই বসবাস যোগ্য হয় না, কত কত খারাপ হইয়া যন্ত্রণা দিব। আর আমি বিশ্বাস করি আমি গিয়া গ্রিন লাইট একবার উঠাইব, একবারে নেইয়ার ভোট নামাই দিব। আর একটা কথা কই, ইখানে আইলে আমার সাহস বাইরে জায়গা বেশি। এরে আমি কই, এক নম্বর ইউনিয়নের লোকে যদি রাগ করে কইব যে তুমি আর আসাম পারাইও না, দুই নম্বর লোকে যদি মা বাপের সাথে রাগ করে কইব যে তুমি আর আমরুদ বাজার আইও না, তিন চার পাঁচ এরা এরা বাজারের নাম বলব। কিন্তু সাত নম্বরের লোকে যদি কয় যে বহুত তো রাজ্য বাইসা এবার বুঝে যাই না তেলে এই বাইসা রাস্তা হাজির হইব না, আমি দেখলাম সাত নম্বরের রাস্তাঘাট দেখলে আমি যে আমরা সুরাঘাটের মানুষ, মাধবপুরের মানুষ যখন নেতা যদি সঠিক হয় কুড়ানো ভাটের চম্পারে আমরা দেখতে পাবো। স্বপ্ন আমার ছোট, সব ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে না বাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে এরা দেখে একটা করে মাঠ পালাই দিতে চাই আমি। তোমরা কথা দেওয়া দেখে সে যা উৎসাহ, আমি যদি সাত তারিখে এমপি বানাও আমার গঙ্গার খেলে আট তারিখ থেকে কথা দিতে সে সুরাঘাট মাধবপুরের কোনো ফোলা নিজের টেকা যা ফুটবল কিনো লাগতো না। সুরাঘাট মাধবপুর রেখে যাওয়াই হচ্ছে কি আমার মেইন কাজ। একটা রাস্তার একটা বাড়ি হইলেই বসবাস যোগ্য হয় না, একটা ভালো মাঠ থাকতে হয়, একটা ভালো মসজিদ থাকতে হয়, একটা ভালো মন্দির যদি হিন্দু কমিউনিটি হয় একটা ভালো মন্দির থাকতে হয়, গাছ